বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকে আমরা সারা দেশ থেকে বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ একটাই দাবি আমাদের, শুধু কেয়ারটেকার সরকার এবং শেখ হাসিনার পদত্যাগ। একটাই দাবি আমাদের, শেখ হাসিনার পদত্যাগ, দফা এক, দাবি এক। বাংলাদেশ জামাতে ইসলামী এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের রাজপথে যদি সর্বোচ্চ নির্দেশ অনুযায়ী তাদের নির্দেশনা আমরা মানব অবশ্যই ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 15টি বছর অবশ্যই রাজপথে ছিলাম, অবশ্যই ছিলাম, সেটা প্রকাশ্যে হোক সেটা গোপনে হোক, যে কোনোভাবে আমরা রাজপথে ছিলাম এবং আমাদের কার্যক্রম সবসময় সর্বোচ্চভাবে সর্বোচ্চভাবে আমরা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। প্রকাশ্যে এক প্রকাশ্যে আমাদের উপর আসলে যে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কর্তৃক তার প্রশাসনের মাধ্যমে আমাদেরকে যে অন্যায় জুলুম, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম এবং আমাদের ভাইদেরকে যে পরিমাণে হত্যা, গুম, খুন করা হয়েছে, আসলে একটা সংগঠন এত অত্যাচারের পরও টিকে থাকা সম্ভব না। আমরা অবশ্যই আমাদের আদর্শের উপর ভিত্তি করে টিকে আছি ইনশাআল্লাহ। তো এই আদর্শ দিয়েই আমরা বাংলাদেশের ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। সরকার চেষ্টা করছে কিভাবে পালাবে, এখন সে যদি ভালোই ভালোই পালিয়ে যায় তাহলে তার সম্মান নিয়ে চলে যাবে, এ না হলে তার এমন অধঃপতন হবে বাংলার জনগণ তাকে তার ক্ষমতার মসনদ থেকে ইনশাআল্লাহ নামিয়েই ছাড়বে। আপনারা জানেন গত 15 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ভোট ছাড়া, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে ক্ষমতা, রাষ্ট্রক্ষমতা তারা দখল করে আছে। কিন্তু জামাত গত 15 বছর ধরে জামাতের নিজেদের যে কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম এবং রাজপথে কার্যক্রম অব্যাহত রেখেছে এবং জামাত বরাবরই দেশের মানুষের বিভিন্ন দাবি, মানুষের ভাতের এবং ভোটের অধিকারের জন্য জামাত বরাবরই রাজপথে দেখেছে এবং তারই অংশ হিসেবে আজকে 28 অক্টোবর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে এবং এই অবৈধ সরকার পতন দাবিতে আজকে আমাদের আন্দোলন। এবং আপনি যে কথাটা বলেছেন যে জামাত কি পুলিশের সামনে এমন মিটিং করেছে কিনা এবং সমাবেশ করেছে না, জি, জামাত পুলিশের সামনে বিগত সময় এমন মিটিং করেছে এবং এমন অনেক রেকর্ড আছে, জি, 15 বছর অবশ্যই জামাত করেছে, 15 বছর অবশ্যই জামাত অবশ্যই পুলিশের সাথে। আমরা পুলিশ যদি আমাদেরকে দাঁড়াতে না দেয় তাহলেও আমরা পুলিশের বাধাকে উপেক্ষা করে আমরা এখানে সমাবেশ করেছি। আমরা গত 15 বছর ধরে আমরা মাঠে আছি, ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও আমরা এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং যে আমাদের যে আন্দোলন, আমাদের যে দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 15 বছর পরে আজকে 28 অক্টোবর এই দিনে আমরা সমবেত হতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের মূল শক্তি হচ্ছে ইমানি শক্তি। আমরা ইসলামে আন্দোলন করি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা কাজ করি, এটাই হচ্ছে আমাদের মূল শক্তি। আর বাংলাদেশের মানুষের এই সরকারের আমলে যে হত্যা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, গুম, খুন এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের জীবনে অবিশ্বাস উঠেছে, এজন্যে সাধারণ মানুষ, এদেশের গণমানুষ জামাত ইসলামীকে এখন সমর্থন করে। কোনো আমাদেরকে এই সমাবেশ করার জন্য কোনো সময় দেওয়া হয় নাই, আমরা মাত্র কিছু সময় পূর্বে আমরা মৌখিক অনুমতি পেয়েছি, তারপরেও আল্লাহর মেহরবানিতে মানুষ এখানে এসেছে, অনেক বাধা অতিক্রম করে, চড়াই উত্তরাই পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছে। আমার সাথে যারা এসেছে, আমার সাথে আরও লোক ছিল, আমি পুলিশের বিভিন্ন হয়রানির কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমার সাথী যারা ছিল তাদেরকে খুঁজে পাচ্ছি না, আমি একা এখানে হেঁটে হেঁটে এসেছি, আমি পথঘাট চিনি না। পথিমধ্যে আমরা পথহারায় বিভিন্ন দুর্গম পথ অতিক্রমকে আমরা এখানে এসেছি, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে। আল্লাহর মেহরবানি এগুলি হচ্ছে মানুষের জীবনের যে অনিশ্চয়তা, মানুষের জীবনের যে না পাওয়ার বেদনা, মানুষের যে দুঃখ কষ্ট, অর্থনৈতিক অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজকে জামাত ইসলামীর দিকেই ধাবিত হচ্ছে। কারণ বাংলাদেশের এই জমিনে
মানুষের দুঃখ দুর্দশা গুছানোর জন্য আসলে জামাত ইসলামী কোনো বিকল্প নেই। যত দল মত বলেন না কেন, কোনো দল মত তাদের নিজেদের স্বার্থ সুবিধা মতোই তারা পরিচালিত হয়, কিন্তু শুধুমাত্র জামাত ইসলামী আল্লাহর দিন কায়েমের জন্য মানবতার কল্যাণে এদেশে কাজ করে, যার কারণে এদেশের মানুষ জামাত ইসলামীর পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে মানুষেরা জামাত ইসলামীকেই সাপোর্ট করবে। আমরা বাংলাদেশ অনেকে বলে অনিবন্ধিত একটা রাজনৈতিক দল, আসলে বাংলাদেশের নিবন্ধন এখন সুপ্রিম কোর্টে ঝুলন্ত অবস্থা আছে, অতএব বলা যাচ্ছে না জামাত ইসলাম অনিবন্ধিত দল। জামাত ইসলাম নিবন্ধিত দল, এটা একটা মামলা প্রক্রিয়াধীন আছে, ইনশাআল্লাহ এটা সুরাহা হলে আমরা দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই আগামী দিনে এই জাতিকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। সেই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের আপামা মানুষের সমস্ত মানুষের সাথে নিয়ে আমরা এদেশে ইসলামী হুকুমত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব এবং এদেশের মানুষের জন্য কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামাত ইসলামী সক্ষম হবে ইনশাআল্লাহ।